আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্য থেকে সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। আজ সকালে দেশটির প্রত্যেকটি সংবাদ মাধ্যমের মূল আলোচনার বিষয় ছিল যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন। বিষয়টি সম্পর্কে টিকামন্ত্রী নাদিম জাওয়াই সকালে স্কাই নিউজকে জানান, ব্রাজিলের এই ধরন সম্পর্কে বিস্তারিতভাবে কাজ করছে বিজ্ঞানীরা, ধরনটি ভয়াবহ ও বিপজ্জনক বলেই সবাই এত উদ্বিগ্ন। তিনি জানান, গ্লস্টারশিয়ারে যে দুজন রোগী পাওয়া গিয়েছে সেই এলাকাগুলোতে অন্য মানুষদের ছড়ানোর কোনো সুযোগ নেই, কারণ রোগী দুজন সেলফ আইসোলেশনে রয়েছেন, হাসপাতাল থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাই গ্লস্টারশিয়ারে আগামী 8 তারিখ স্কুল খুলতে কোনো ধরনের বাধা নেই। যে একজন রোগী কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না সেই সম্পর্কে নাদিম জাওয়াই জানান, এর পেছনে বর্ডারের কিছু গাফলতি রয়েছে, কারণ এই রোগী বর্ডার পার হওয়ার আগে করোনা পরীক্ষার রিপোর্ট দেয়নি বা করোনা পরীক্ষা কার্ডে বিস্তারিত কিছু লিখেন না। অন্যদিকে নাদিম জাওয়াই বিবিসি ব্রেকফাস্টকে জানান, পোস্টাল সার্ভিসের মাধ্যমে এই রোগীকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ যে রোগী ব্রাজিলের ধরন পাওয়া গিয়েছে তাকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে করোনা পরীক্ষার কিট পাঠানো হয়েছিল বলে এনএসের মাধ্যমে তথ্য জানা গিয়েছে। তাই পোস্টাল সার্ভিসের সাথে একত্রিতভাবে কাজ করে এই রোগীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। নতুন ধরন সম্পর্কে পাবলিক হেলথ ইংল্যান্ডের স্ট্র্যাটেজিক ডিরেক্টর ডক্টর সুশান হপকিন্স জানান, ব্রাজিলের ধরনটি নিয়ে সরকার এত উদ্বিগ্ন, তার পেছনের কারণ হচ্ছে এই ধরনটি অনেক দ্রুত ছড়ায় আর এই ধরনের মৃত্যুর হারও বেশি। একই সাথে উদ্বিগ্নের বিষয় হচ্ছে নতুন এই ধরনটির সাথে যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো অনেক কম কাজ করে। অন্যদিকে আজ থেকে 60 থেকে 63 বছরের মধ্যে যারা আছেন তাদের করোনার টিকা দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিরেক্টর স্টিফেন ফয়েস। বিষয়টি নিয়ে নাদিম জাওয়াই বলেন, টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার পর করোনার নিয়ন্ত্রণ আরও সহজ হয়ে যাবে, তাই এই মার্চ মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আগামী 10 সপ্তাহে এই টিকা প্রয়োগ দ্বিগুণ হয়ে যাবে, তারপর অপর 10 বা 11 সপ্তাহের মধ্যে দেশটির সব টিকা কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছিল আমার কাছে সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। নতুন কোনো সংবাদ আসলে তা আবার আমরা আপনাদের জানিয়ে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ।